কোথায় গিয়েছিলি? উত্তর দিচ্ছিস না কেন, বল কোথায় গিয়েছিলি? সুনীতদের বাড়িতে। আমি মাথাটা মুছে নেই। না, রাধিকাটা রাখো তো, মাথাটা মুছে নে। সুনীতদের বাড়িতে গিয়েছিলি কেন তুই? তুই যে কারণে গেছিলি সত্যিটা জানতে, আমি গেছিলাম সত্যিটা জানাতে। তুই সুনীতকে সবকিছু খুলে বলেছিস? হ্যাঁ বাবা, সুনীত সব জেনেছে। সুনীত সব মেনে নিয়েছে? আমি তো সুনীতকে মানাতে যাইনি, আমি ওকে সব জানাতে গেছিলাম, সেটাই শুধু বাকি ছিল। জানি তুমি সৃষ্টি করতে চেয়েছিলে, আমার দুর্ভাগ্য তোমার সঙ্গিনী হতে পারলাম না। অন্ধকারকে সরাতে চেয়েছিলাম, সেখানে আলোটাই সরে গেল। এসো, প্রসাদ দিতে এলাম। তোমাদের ফিরতে কোনো অসুবিধা হয়নি তো? যা একচো বৃষ্টি হয়ে গেল। ওদিকে খুব একটা বৃষ্টি হয়নি। ও, তা তুই তো আমাদের সঙ্গে গেলেই পারতিস, সেই একা একা ঘরে বসে রইলি। কী জানি, তোমার মা হয়তো চায়নি ঘরে বসিয়ে রেখে জীবনের নতুন দিক দেখাতে চেয়েছে। তুমি এসবে বিশ্বাস করো? কী রে, কারো ভালো করার জন্য, কারো ভালো চাওয়ার জন্য নিজের ক্ষতি করা? তুই আমার মন্দির যাওয়া নিয়ে খোঁটা দিবি তো? একজনের ভালো চাওয়ার জন্যে, ভালো করার জন্যে মনটা তৈরি করতে হয়, তার জন্য হয়তো কোথাও যাওয়ার দরকার পড়ে না, কিন্তু মনটা তৈরি করার জন্যে একটা অবলম্বন দরকার। জানিস শুনু, আজ যখন মাকে প্রণাম করে উঠলাম, তখন কেন যেন মনে হলো সব বাধা কেটে গেছে, এবার থেকে আমি ভালো দেখব। আর সেই বিশ্বাসটাই তুমি আমার মধ্যে বসিয়ে দিতে চাইছো? তুই বসাতে দিবি না? দেব, কিন্তু আবার যদি নতুন কোনো বাধা আসে? না, আর কোনো বাধা আসতে দেব না। সরি। নমস্কার। আপনাকে একটু বসিয়ে রাখলাম, আসলে নামাজের সময় তো। বলুন। আপনি আমাকে চিনবেন না, আমি হায়াতের বন্ধু, আমরা একসঙ্গে মিরপুর গেছিলাম। এত ভালো লাগছে আপনাকে দেখে। আমি শুনেছিলাম যে আপনি কথা বলতে পারছিলেন না। আজ কিন্তু আমি আপনার কাছে এসেছি অনেক কথা বলবো বলে। আমারও ভীষণ ভালো লাগবে। আসলে আমার ভাই আর কোনো বন্ধু আমার কাছে এলেই আমার খুব ভালো লাগে। আমার ভাইয়ের অনেকগুলো মুহূর্ত তো আপনাদের মধ্যে ধরা আছে যা আমার অজানা। আপনার নামটা জানো কি? ময়ূরাক্ষী। নদীর নামে নাম। আমি অনেকবার ভেবেছি জানেন, আপনার সঙ্গে একটি বার দেখা করে আসব। আসেননি কেন? একা হয়ে গিয়েছি, কাজের চাপও বাড়ছে। আরেকটা কথা কি জানেন, মহাকাল যতক্ষণ না আপনার সময় নির্ধারিত করে দিচ্ছে ততক্ষণ আপনি নিরুপায়।
শত চেষ্টা করলেও আপনি পারবেন না। আবার যখন সময় হবে তখন যা ঘটলা সেটা ঘটবেই। যেমন আমার ভাইয়ার সময় হয়ে গিয়েছিল, ভাইয়া চলে গেল, ঠিক কি না বলুন? সরি, আমি কিন্তু আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। এই দেখুন, আবদার কেন বলছেন? এটা তো আপনাদের দাবি, আপনার দাবি করবে না তো কে করবে? আমি মিরপুরে থাকতে চাই। মানে? মানে বরাবর থাকতে চাই, ওখানে সংসার পাততে চাই। আপনাদের বাড়ি নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে? তেমন হলে আমি কিন্তু এখানে একটা বাড়ির ব্যবস্থা করে দিতে পারি, যতদিন ইচ্ছে থাকবেন। আমি মিরপুরেই থাকতে চাই। না না না, মাফ করবেন, এই অনুরোধটা আপনি আমাকে করবেন না, এটা আমার দাবি। দেখুন, আপনাকে না বলতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু হ্যাঁ বলার ক্ষমতার বাইরে আমি। কেন? একটা পারিবারিক অসুবিধে আছে, সবাইকে বলার মতো নয়। এটা কি জেসমিনের জন্য? হায়াত আপনাকে সবকিছু বলেছে? তাহলে তো আপনি সবই জানেন। ওই বাড়িটার মালিকানা দাবি করে জেসমিন কোর্টে একটা পিটিশন দিয়েছে, কাগজে কলমে ও এখনো হায়াতের উইডো, তাই সমস্ত সম্পত্তি দাবি করছে। চিন্তা করতে পারছেন, মানুষের চামড়ার নিচে। আমাকে ওর একটু ঠিকানাটা দেবেন প্লিজ। একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। আমি কিন্তু বস, তোমাদের বাড়িতে ঢুকছি না, গেটের সামনে ছেড়ে দিয়ে যাচ্ছি, কারণ আমার মাসিমা আছে। ঠিক আছে ঠিক আছে। আরে আজকের দিনে এই উপকারটুকুই কে করে? অন্ধ লোককে রাস্তা পার করে দেবে, কিন্তু মাতালকে বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দেবে না বল? কেন যে তোমরা ধুমধাম এরকম ঝামেলায় ফেসে যাও বুঝি না। আমার প্রেমের কথা বলছিস নাকি ময়ূরাক্ষীর কথা? ওই হলো আর কি, এবার তুমি বুঝে নাও। ডাক্তার বোন, আজও কিছু মানুষ স্যাক্রিফাইস করে বলে কিছু মানুষ বেঁচে থাকে। যা তুই, আমি এখান থেকে যেতে পারবো। গুড নাইট। ঠিক আছে, সাবধানে যাও। গুড নাইট। শুনো শুনো, ওমু ওমু, এই দেখ। শুনো, আয় শুনো। কিছু আনি কিছু আনি, অফিসে একটা পার্টি ছিল। তুই তো কোনোদিন এরকম বাড়াবাড়ি করিস না, আজ হঠাৎ। দেখ, আমি যা করি ভেবে চিন্তেই করি। মাকে বলে দে যে আবগারি শুল্কটা রাজ্যের শিক্ষা খাতে ব্যয় হয়।
আমরা যদি একটু নেশা টেশা না করি তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে? ঠিক আছে মা, তুমি ভেতরে যাও, আমি দেখছি, তুমি যাও। শুনলাম ময়ূরাক্ষী নাকি এসেছিল? এসেছিল, যে ওর মান সম্মান নর্দমার জলে মিশিয়ে দিয়েছে, ও তার নাম বলে গেছে আমার কাছে। তোরা খুব ভয় পেয়ে গেছিলি না রে, ভেবেছিলি ময়ূরাক্ষীর পাপটা আমার পাপ, প্রায়শ্চিত্তটা আমাকেই করতে হবে, তাই না? অত সোজা তাহলে কান্নাকাটি নাটক যার কোনোটাই আমাকে টাচ করেনি, তাড়িয়ে দিলাম। ওকে বললাম তোমাকে নিয়ে ভাবার মতো মন আর আমার নেই, সেটা তুমি নষ্ট করে দিস, ঠিক বলি? অদ্ভুত মেয়ে তো, হ্যাঁ জীবনে আলোর দিকটা এখনো চিনল না, আর কোনদিন দেখতেও পাবে না। এই শোনো শোনো বৌদি, এবার তোমরা না আমার মেয়ে দেখতে পারো, কলকাতায় না পাও ওই কৃষ্ণনগর হালিশহর এসব জায়গায় পেয়ে যাবে। তুমি খাবে? না না না, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো, পারলে একটা ওই কয়েল জ্বালিয়ে দিও। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আপনি ইয়াসমিন? হ্যাঁ, কিন্তু আপনাকে আমি ঠিক চিনতে পারলাম না, মানে আপনার সঙ্গে কি আমার আগে কখনো পরিচয় হয়েছে? না, আপনার সঙ্গে আমার এই প্রথম দেখা হলো। তবে আপনার কথা আমি অনেক শুনেছি হায়াতের কাছে। আমি হায়াতের বন্ধু ময়ূরাক্ষী। ওকালতি করতে এসেছেন? না, আপনার কাছ থেকে অনুমতি নিতে এসেছি। কিসের অনুমতি? মিরপুরের বাড়িতে আমি থাকতে চাই। কেন? কারণটা আপনাকে না বলে আপনি কি আমাকে অনুমতি দেবেন না? অবভিয়াসলি না। হায়াতের উপর আপনার অধিকারটা কোথায় সেটা তো আগে আমাকে জানতে হবে। হায়াতের উপর তো আপনারও কোনো অধিকার নেই। আমি হায়াতের ভিডিও, আর সেই জন্যই আপনি আজকে আমার কাছে এসেছেন। না, আপনি ওই বাড়িটা ক্লেম করে কোর্টে পিটিশন দিয়েছেন, সেই জন্য আমি আপনার কাছে এসেছি। না হলে আমার আপনার কাছে আসার কোনো প্রয়োজন নেই, বাড়িটা আমি হায়াতের দাদার কাছ থেকে পেয়ে যেতাম। আই সি। হায়াতের সঙ্গে কি আপনার কোনো অ্যাফেয়ার ছিল? না। কোনো সম্পর্কের সূত্র ছাড়াই আপনি একজনের প্রপার্টি দাবি করছেন? হায়াতের সঙ্গে আপনার রিলেশন ছিল, আর সেটা ওর বাড়ির লোকেরা খুব ভালো মতোই জানতো, আর সেই জন্যই আপনি এখন জোর গলায় বলতে পারছেন যে ওই বাড়িটা আপনি দাদার কাছ থেকে নিয়ে নেবেন। হায়াতকে আমি কোনোদিন অ্যাকসেপ্ট করিনি, কিন্তু এতদিন আমি ভাবতাম যে দোষটা শুধুমাত্র আমার একার, আর আজকে আপনাকে দেখে মনে হচ্ছে হায়াতও সমান দোষী। না না, হায়াতের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি হায়াতকে নতুন একটা জীবন দেখাতে চেয়েছিলাম, ঠিক ওর মতো করে। সেটা দেখার চোখ ছিল হায়াতের? আপনি হায়াতকে কতটুকু চেনেন? খুবই কম, কিন্তু যেটুকু চিনেছি তার মধ্যে একটা বিরাট মানুষকে দেখতে পেয়েছিলাম, আর আপনি এতটা দেখেও এই বিরাট মানুষটার সামান্যটুকু দেখতে পাননি। এটা আপনার চোখের লস। আসলে কি জানেন জেসমিন, আপনি বড় মানুষ আর বড় লোকের পার্থক্যটাই বুঝতে পারেননি।
ফাইন, দারুণ অ্যাক্টিং করেন আপনি। আশা চৌধুরীকে বলে দেবেন নো মোর ট্রিক্স, ওই বাড়িটা উনি কোনোদিনই পাবেন না। কিন্তু জেসমিন, ওই বাড়িটার মূল্য আমার কাছে অনেক বেশি। জানি, এত দামি প্রপার্টি তার তো ভ্যালুয়েশন বেশি হবেই, আর সেই জন্যই ওটা আমার চাই। আমার মনে হয় আপনি বেকার আপনার সময় নষ্ট করছেন, আপনাকে এখন ফিরতে হবে। ভয়ের তেমন কিছু নেই, কয়েকটা ওষুধ লিখে দিলাম, প্রেগনেন্সির সময় এরকম একটু হয়, একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। আসি তাহলে।